যে খবর আমরা রয়েছি রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিজেপির প্রার্থীরা এই মুহূর্তে দুন্দুমার পরিস্থিতি। বিজেপি প্রার্থীরা উপস্থিত হয়েছেন কারণ যারা মনোনয়ন দিতে পারেননি নাজার সন্দেশখালী সহ বিভিন্ন জায়গার বিজেপি প্রার্থীদের নিয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে যারা মনোনয়ন দিতে পারেননি সেই সব প্রার্থীদের কথা বলানোর চেষ্টা করছেন, যদিও শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা এখন নতুন করে তাদের সঙ্গে কথা বলতে পারেননি। এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার তারা অভিযোগ করছেন যে প্রশাসন ইচ্ছাকৃতভাবে বিরোধী প্রার্থীদের মনোনয়ন দিতে দিচ্ছে না, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের মদতে তাদেরকে মারধর করছে, তাদের বাধা দিচ্ছে, সে কারণেই তারা আজ প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী আহ্বান জানিয়েছেন যে শুধুমাত্র বিজেপি প্রার্থী নয়, অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও এসে জমায়েত করুন রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে। যে খবরের দিকে নজর রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি তারা এই মুহূর্তে সেখানে অবস্থানে বসেছেন। সরাসরি আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, ঝিলম করঞ্জাই, রুমা পাল এবং সুকান্ত মুখোপাধ্যায়। প্রথমেই ঝিলম, তোমার কাছে আসবো। ঠিক যে ছবি আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, একদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে রাজ্য নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, পাশাপাশি আমরা দেখলাম যে ব্যারিকেড খুলে তিনি সেই সমস্ত বিজেপি প্রার্থীদের নিয়ে কমিশন ভেতরে ঢোকারও চেষ্টা করলেন। সব মিলিয়ে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? একদমই তুমি যেমন বলছিলে তার পরবর্তী দৃশ্যটা দেখো সামনে। আমার ক্যামেরা পার্সন প্রবীর দেখে দেখাতে বলবো। এই সামনে যারা রয়েছেন তারা এই অবস্থানে বসেছেন, প্রত্যেকের বক্তব্য কি সেটা জেনে নেব। এখানে তারা এসছেন, তারা মূল বক্তব্য হচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন, মনোনয়ন জমা দিতে গিয়ে তাদের সমস্যা হয়েছিল এবং সেই সমস্যার কথা জানাতে তারা এখানে এসছেন এবং তাদের কি জন্য তারা এসছেন সেগুলো তাদের থেকে কথা বলে জানতে পারবো চাইছে। এবং তারা যেটা বসে আছেন তারা এখানে অবস্থান করছেন মনোনয়ন জমা দেওয়ার জন্যে এবং মনোনয়ন জমা দেওয়া না দেওয়া অবধি তারা এখানে অপেক্ষা করবেন বলেই জানিয়েছেন। তাদের অভিযোগ যে মনোনয়ন জমা দিতে গেলে বিরোধী পক্ষ অর্থাৎ শাসক দল তাদেরকে মনোনয়ন জমা দিতে দেয়নি। আপনারা এসছেন কি জন্য, কি পরিস্থিতি হয়েছে? আমাদের ওখানে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি, তার জন্য আমরা এখানে এসেছি রাজ্য অফিসে, সুকান্ত দার সাথে এখানে এসেছি কমিশনারের কাছে। আপনারা কতক্ষণ অপেক্ষা করবেন এখানে? আমাদের মনোনয়নপত্র যত সময় না জমা নেওয়া হবে তত সময় আমরা এখানে ধর্নায় বসবো। আরো একজন রয়েছেন, কথা বলবো। কি পরিস্থিতি হয়েছিল আপনার কাছে? গত পরশু দিনকে আমার বাড়িতে পুলিশ যায়, আমি বিডিও অফিসে নমিনেশন দিতে যাই, দিতে আমাকে বাধা দেয়, বাধা দিলে আমি একটা অবজেকশন জানাই, নির্বাচন কমিশনের একটা অবজেকশন জানাই। জানানোর পরে আমার বাড়িতে পুলিশ যায়, পুলিশ গিয়ে বাড়ি ঘেরাওয়া করে, ঘেরাওয়া করার পরে আমার বাবা হার্টের পেশেন্ট, বাবাকে মানসিক টর্চার করে পুলিশ। তারপরে কালকে রাত্রে থেকে আমাকে আর বাড়িতে থাকতে দিচ্ছে না পুলিশ, দুপুরে পুলিশ আছে, আর সকালে মোস্তানরা আমাকে তাড়াচ্ছে, টিএমসির হারমাদরা আমাকে ভিডিও অফিসে দিচ্ছে না। তো এখন কি করবেন আপনারা? আমরা এখন এখানে নমিনেশন দিয়ে তবে যাবো। এই মুহূর্তে আমরা যেটা উনি জানাচ্ছেন যে মনোনয়ন দিয়ে এখান থেকে যাবেন, তিনি বসে থাকবেন। আপনারা কতক্ষণ অবধি থাকবেন এখানে? কিছু ভেতরে কথা বলতে দিচ্ছে? আমরা নমিনেশন না দিয়ে এখান থেকে যাব না। ওনাদের যেমন বক্তব্য, দৃঢ় প্রতিজ্ঞ তারা এখানে বসে থাকবেন মনোনয়ন জমা দেওয়া অবধি, অর্থাৎ এই অবস্থান তারা চালিয়ে যাবেন। এবং আমরা যেটা জানি যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগে এই যে মনোনয়ন যারা দিতে পারেননি তাদের নিয়ে তিনি আসেন। ঠিকই একেবারেই ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। এই প্রার্থীরা বলছেন যে তারা নমিনেশন দিয়েই এখান থেকে উঠবেন, তারা এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে তারা এই মুহূর্তে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে নাজার থেকে এই প্রার্থীদের যারা মনোনয়ন দিতে বাধা পেয়েছিলেন তাদের নাজার থেকে বাসে করে আনা হয়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই প্রার্থীদের অভিযোগ যে পুলিশের মদতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের মারধর করেছে, তাদের নমিনেশন দিতে বাধা দিয়েছে। যখন বাসে করে তাদের কলকাতা আনা হচ্ছিল সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এরপর কলকাতায় এসে রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে তারা অবস্থানে বসেছেন। ওখানে খুব ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের এই পঞ্চায়েত ইলেকশন নিয়ে। আজ বিগত যেদিন থেকে মনোনয়নপত্র শুরু হয় সেদিন থেকেই আমাদের ওখানে পরিস্থিতি খুব খারাপ। बीजेपी कर्मीरा एकटाও আমরা নমিনেশন জমা করতে পারিনি আমাদের নেজার ভিডিও অফিসে। ওখানে হারমাত বাহিনীদের যে অত্যাচার যে সন্ত্রাস চালাচ্ছে আর আমাদের ভিডিও অফিস পুরো জ্যাম করে আছে, হাজার হাজার লোক জ্যাম করে আছে আমাদের ভিডিও অফিস। তো আমরা কোনো মনোনয়নপত্র জমা দিতে পারছি না আমাদের বিজেপির পক্ষ থেকে, কোনো মনোনয়ন জমা দিতে পারছি না। ওখানে লোক দিয়ে ভিডিও ঘেরা করে রেখেছে, কোনো রকমভাবে মনোনয়ন দেওয়া তো ভিডিও পর্যন্ত যাওয়াই মুশকিল। খুব হ্যাঁ, বারাবার চেকিং হচ্ছে, কোথায় যাচ্ছেন কি বিচার আপনাকে বলছে তারা হাতে। অভিযোগটা ঠিক অভিযোগ হচ্ছে আপনার ওই টিএমসি পার্টির লোক হবে, তো বিজেপি কিংবা সিপিএম কাউকে নমিনেশন করতে দেবে না। নাজার থেকে এই বিজেপি প্রার্থীদের কলকাতা আনা হয়েছে, তারা এই মুহূর্তে অবস্থান করছেন রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, তুমি কিছুক্ষণ আগেই এই বাসের মধ্যে ছিলে যখন এই প্রার্থীরা অভিযোগ করছিলেন, তারা মূলত কি নির্দিষ্ট অভিযোগ করছেন, তাদেরকে কোথায় কোথায় বাধা দেওয়া হয়েছে, তাদের কি অভিযোগ? দেখো, গত দুদিন ধরে সন্দেশখালী এবং ন্যাজাট অর্থাৎ বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তারা মনোনয়ন পেশ করতে পারছেন না। মনোনয়ন দাখিলের জন্য যখন তারা বিডিও অফিসের দিকে যাচ্ছিলেন সেই সময় তাদের যেটা অভিযোগ যে শাসক দলের যারা গুন্ডা রয়েছেন এমনটাই তাদের অভিযোগ, তাদেরকে কিন্তু একেবারে ঘিরে ধরেছিল এবং আজকে সকাল থেকে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে, তাদেরকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে তারা একেবারে বাইট স্টেটমেন্টে যেটা তারা জানাচ্ছিলেন যে তাদেরকে বাড়িতে গিয়ে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। এই মুহূর্তে তোমাকে সরাসরি একবার ছবিটা দেখাবো। ন্যাজাট থেকে বাসে করে একেবারে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একেবারে বাসে করে তাদেরকে যাদেরকে এনেছিলেন এই ন্যাজাটের, তাদের প্রত্যেকে এই মুহূর্তে ঠিক রাজ্য নির্বাচন কমিশনের সামনেই তারা বসে রয়েছেন, একেবারে অবস্থান বিক্ষোভে রয়েছেন। এবং ভেতরে আমরা যেটা জানতে পারছি, সুকান্ত মজুমদার তার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, সেই অ্যাপয়েন্টমেন্ট তিনি রাজ্য নির্বাচন কমিশনের সাথে নিয়েছিলেন এবং কিছুক্ষণ আগে সেই যে মিটিং তা বৈঠক কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেখানে ন্যাজাটে কি পরিস্থিতি রয়েছে, এছাড়া আজকে সারাদিন ব্যাপী কোথায় কোথায় তাদের যারা প্রার্থীরা রয়েছেন তারা নমিনেশন জমা দিতে পারেননি, কারা কারা কিভাবে তারা বাধার সম্মুখীন হয়েছেন, এই গোটা বিষয়টি তিনি কিন্তু আজকে অভিযোগ জানাবেন। এবং সেই যে মিটিং বা অ্যাপয়েন্টমেন্ট সেটা আগে থেকেই নেওয়া ছিল এবং সেই কারণে কিছুক্ষণ আগে আমরা দেখলাম সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি তিনি কিন্তু ঢুকেছেন এবং মিটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটা আমরা জানতে পারছি। বেরিয়ে এখন দেখার যে তিনি কি বলেন। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের হাতে তাদের ন্যাজার থেকে যারা এসেছেন তাদের হাতে পোস্টার রয়েছে এবং প্রত্যেকের দাবি একটাই যে তারা মনোনয়ন দাখিল করতে পারছেন না। যতক্ষণ না তারাই দাখিল করতে পারছেন মনোনয়ন বা সেই পরিস্থিতি, যতক্ষণ না রাজ্য নির্বাচন কমিশনের তরফে তাদের আশ্বাস দেওয়া হচ্ছে, তাদের এই যে অবস্থান বিক্ষোভ তা কিন্তু চলবে। এবং তোমাকে জানি রাখি, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন, যদিও তিনি চলে গিয়েছেন। ভেতরে এই মুহূর্তে সুকান্ত মজুমদারের সাথে মিটিং হচ্ছে কিন্তু রাজ্য নির্বাচন কমিশনারের। এবং গোটা বিষয়ে যে পরিস্থিতি, ন্যাজার থেকে যারা নামে, বাস থেকে নামার পরে গোটা এলাকা যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে, সেখানে কিন্তু রণক্ষেত্রের চেহারা নেয় কার্যত এবং এই মুহূর্তে তারা শান্তিপূর্ণ অবস্থান। তোমার কাছে আবার আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো সুকান্ত। গোটা রাজ্যের 50-এর বেশি ব্লকে লুট করছে গুন্ডারা, আর এই রাজীব সিনহা মমতা ব্যানার্জির একটা পেট ডগ এবং মমতা ব্যানার্জির ফ্রন্টাল অর্গানাইজেশনে বসে এই জিনিস করছে। আমরা হাইকোর্টে ক্লারিফিকেশনের জন্য যাব এবং আমরা আজ থেকে শুরু হলো, যতজনকে বিডিও অফিসে ঢুকতে দেননি এখানে লাইন দেবে। রিড্রেসাল সেল খুলতে হাইকোর্ট বলেছে, রিড্রেসাল সেলে কমপ্লেন জমা হবে। তা গোটা রাজ্যে আবেদন করছি, যাদের যে বিরোধী দল যে প্রার্থী হতে চান, স্বতন্ত্র প্রার্থী হলেও তারা যদি নমিনেশনে আটকে দিয়ে থাকে, সবাই সরোজিনী নাইডু অফিসে আসুন, পুলিশ আপনাকে আটকাতে পারবে না। এপিক কার্ড হাতে রাখবেন। হাইকোর্ট বলেছে রিড্রেসাল সেল খুলতে, এরা এখনো সেল খোলেনি। মমতা ব্যানার্জিকে লুট করতে দিচ্ছি না, লুট করতে দেব না, এটা আমাদের চ্যালেঞ্জ থাকলো। আমরা এটা করে দেখাবো। এবারের ভোট 13 আর 18-র মতো গুন্ডা তৃণমূলকে লুটতে দেবে না বিজেপি। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য, তার তিনি স্পষ্ট বলছেন যে কোনোভাবেই এই লুট তারা হতে দেবেন না। ন্যাজাট, সন্দেশখালী সহ যে সমস্ত জায়গার বিজেপি প্রার্থীরা আজ মনোনয়নপত্র দিতে পারেননি, বিগত কয়েকদিন ধরে মনোনয়ন দিতে পারেননি, তাদের নিয়ে আসা হয়েছে ন্যাজাটে। এই মুহূর্তে তাদেরকে রাজ্য নির্বাচন কমিশন অফিসের সামনে এই মুহূর্তে তারা অবস্থান করছেন। এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে ভিতরে কথা বলছেন বিজেপি রাজ্য সভাপতি। পঞ্চায়েতের মনোনয়ন পর্বের আজ পঞ্চম দিন, রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। এই মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা ভিতরে গিয়েছেন, নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলছেন। আগামীকালই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, তার আগে শুভেন্দু অধিকারী বলছেন যে যারা মনোনয়ন জমা দিতে পারেননি সেই সমস্ত বিজেপি প্রার্থীরা তারা বিডিও অফিসের সামনে লাইন করবেন, তারা নির্বাচন কমিশনে অফিসে গিয়ে তাদের মনোনয়ন জমা দেবেন এরকমই দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। এমনকি অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি দাবি জানাচ্ছেন। যে সমস্ত প্রার্থীরা সমস্ত বিরোধী দলের কাছে আহ্বান জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন দা, এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনের সামনে মনোনয়ন যে সমস্ত বিজেপি প্রার্থীরা দিতে পারেননি তারা এই মুহূর্তে অবস্থান করছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে সমস্ত বিরোধী দলের কাছে তিনি আহ্বান জানাচ্ছেন যারা মনোনয়ন জমা দিতে পারেননি তারা যেন নির্বাচন কমিশনের অফিসে আসেন এবং সেখানে গিয়ে মনোনয়ন জমা দেন। দেখুন, কার্যত পশ্চিমবাংলায় নির্বাচন কমিশন যে ঠিকভাবে নির্বাচন হোক, গণতন্ত্র রক্ষা হোক এই মনোভাবে চলছে, এটা আমাদের মনে হয় না। আমাদের প্রতিনিধিরা গতকালকে সেটা তথ্য দিয়ে দেখিয়ে দিয়ে এসেছেন। নির্বাচন কমিশন শাসক দলের মনোভাব নিয়ে যদি চলে সেটা খুব আনফর্চুনেট, সেটা হয় না। সবাই নমিনেশন দেবেন, তার সুযোগ যদি না থাকে, তার ব্যবস্থা যদি না থাকে, নির্বাচন কমিশনার নিজে যদি সেই ব্যবস্থাটাকে নস্যাৎ করতে চান সেটা কখনো মেনে নেওয়া যায় না। কিন্তু 3টের পরে কালকে নির্বাচন কমিশনে গিয়ে কোনো বাড়তি লাভ হবে এটা আমি অন্তত মনে করি না। আমরা গতবার যে গেছিলাম সময়ের মধ্যে গেছিলাম, পরে গিয়ে লাভটা কি আছে? যদি কেউ যেতে চান তাকে যাওয়া উচিত আরো আগে, পরে গিয়ে লাভ নেই, অথবা এই দুটোর একটা। কিন্তু 3টের পরে গেলাম, ওটাতে লোক দেখানো হবে, ওটা কাজের কাজ কিছু হবে না। ধন্যবাদ সুজন দা। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। 144 ধারা জারির পরও যেভাবে একেবারে মনোনয়নের শুরুর দিন থেকে রক্ত ঝরছে, অশান্তি ছড়াচ্ছে। তারপর আজ যে ছবি আমরা দেখলাম, সন্দেশকালীন হাজার থেকে বহু প্রার্থী এলেন যারা মনোনয়ন জমা দিতে পারেননি। রুমা পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, এই মুহূর্তে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তারা ভেতরে ঢুকেছেন, মিটিং হচ্ছে। দেখো, প্রথমেই জানিয়ে রাখি শুভেন্দু অধিকারী আগেই রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছিলেন এবং এই মুহূর্তে তিনি রাজ্য নির্বাচন কমিশনে কিছুক্ষণ আগে এখান থেকে চলে গেছেন। তবে সুকান্ত মজুমদার ভেতরে রয়েছেন, রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে তার বৈঠক হচ্ছে। জানিয়ে রাখি যে নোটিফিকেশন অনুযায়ী কিন্তু 15 তারিখ শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার, সেক্ষেত্রে কিন্তু আজকে 14 তারিখ এবং 14 তারিখ এখনো পর্যন্ত কিন্তু কমিশন মনোনয়ন পর্বের সময়সীমা বৃদ্ধি করা হবে এমনটা কোনো ইঙ্গিত দেয়নি বা আমরা জানতে চেয়েছিলাম সেরকম কিন্তু জানানো হয়নি। এবং দেখা যাচ্ছে যেখানে সুকান্ত মজুমদার যারা অনেকে যারা মনোনয়ন দিতে পারেন। আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর বাবু, আজ বিজেপি প্রার্থী যারা মনোনয়ন দিতে পারেননি তাদের নিয়ে বিজেপি নেতৃত্ব রাজ্য নির্বাচন কমিশনের সামনে অবস্থান করছে। শুভেন্দু অধিকারী আবেদন করেছেন সমস্ত বিরোধী দলের প্রার্থী যারা মনোনয়ন দিতে পারেননি তারা আগামীকাল রাজ্য নির্বাচন কমিশনে আসুন এবং সেখানে এসে মনোনয়ন জমা দিন। যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি লাগাতার শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি নেতৃত্ব ন্যাজার, সন্দেশখালী সহ বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত বিজেপি প্রার্থী মনোনয়ন দিতে পারেননি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাধা দিয়েছে বলে অভিযোগ, সেই অভিযোগের আজ তারা রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে এই মুহূর্তে অবস্থান করছেন। সুকান্ত মজুমদার এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন। তাদের বক্তব্য, বিজেপি নেতৃত্বের বক্তব্য যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে পুলিশের মদতেই এইভাবে হামলা চালানো হচ্ছে, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না, তাদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে। সেই প্রতিবাদে সুষ্ঠুভাবে অবাধ নির্বাচনে ভবিষ্যতে যাতে হয় এবং মনোনয়ন যাতে তারা দিতে পারেন আগামীকাল শেষ দিন, সে কথা মাথায় রেখে এই মুহূর্তে তারা রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে অবস্থান করছেন। शुभेंदु दा, ये पहली बार ऐसा हो रहा है।